আলটিমেট ক্রিয়েটার চ্যানেলে আপনাদের স্বাগত। নারী চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া একের পর এক মেগার স্বাদ বদল ঘটাবে চিরদিনই আমি যে তোমার। কালার্স বাংলার নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে একজন আদর্শবাদী পুরুষ। সাম্প্রতিক সময়ের বেশিরভাগ মেগা ধারাবাহিকগুলির দিকে তাকালে দেখা যায় নারীর জয় জয়কার। তার কারণ অবশ্য ধারাবাহিকটির মূল কাহিনী আবর্তিত হয়েছে কোনো নারী চরিত্রকে ঘিরে এবং মুখ্য চরিত্রে বিরাজমান একজন নারী। সেই নারী কোথাও আদর্শ স্ত্রী, কোথাও আদর্শ বৌমা, আবার কোথাও বা তাকে দেখা যায় আদর্শে পরিপূর্ণ মা হিসেবে। এবার দর্শকদের দেখা সেই চেনা ছকের চিত্রেরই বদল ঘটতে চলেছে মেগার আঙিনায়। এক অর্থে বলাই যায় পাল্টাচ্ছে ধারাবাহিকের কাহিনীর আঙ্গিক। কালার্স বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে এমনই এক মেগা ধারাবাহিক, যেটির মুখ্য চরিত্র একজন আদর্শবাদী পুরুষ। এখানেই শেষ নয়, এই গল্প কেন্দ্রীভূত হয়েছে একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী ও সর্বোপরি আদর্শে পরিপূর্ণ জামাইকে ঘিরে, সকলেরই যাকে নিজের পরিবারের একজন হিসেবে পেতে চাইবেন। মূলত ভালোবাসার অন্যান্য চিরকালীন গাথা এই মেগার নাম চিরদিনই আমি যে তোমার। ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছেন সুশান্ত দাস। ইতিমধ্যেই যার নির্মিত মেগা ধারাবাহিক জয়ী, কৃষ্ণকলি, বিজয়িনী দর্শক মনে একটা আলাদা জায়গা করে নেয়ার পাশাপাশি রীতিমতো প্রশংসিত হয়েছে। এই মেগার কাহিনী আবর্তিত হয়েছে আদর্শবাদী, সংবেদনশীল, মার্জিত, শিক্ষিত রন রায়চৌধুরীকে কেন্দ্র করে। একধারে রোমান্টিক, যত্নশীল ও সুদর্শন রন প্রেমে পড়ে দুর্গাপুরের মেয়ে রাধার। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা রাধার জীবন সহজ সরল। সে ছোট ছোট স্বপ্ন নিয়ে নিজের ভবিষ্যৎ দেখতে শুরু করে। ভালোবাসা শুধুমাত্র একবারই হয় একথা মনে প্রাণে বিশ্বাস করে সে। এহেন রাধা আবিরের প্রেমে পড়ে, কিন্তু এক অপ্রীতিকর পরিস্থিতিতে ভেঙে যায় সেই সম্পর্ক। ভালোবাসায় প্রতারিত হওয়া এই রাধার সঙ্গেই এক অদ্ভুত পরিস্থিতিতে বিয়ে হয় রনের। কিন্তু রাধা রনকে স্পষ্ট জানিয়ে দেয় সে তাকে কোনোদিনই ভালোবাসতে পারবে না। রাধার ভালোবাসা পেতে অক্ষম রন একজন আদর্শবাদী স্বামী হিসেবে নিজের সমস্ত কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে। কিন্তু রাধা কি পারবে নিজের অতীত ভুলে রনকে স্বামী হিসেবে গ্রহণ করতে? নাকি রাধার বিবাহিত জীবনে ছায়া ফেলবে তার অতীত? রাধা রনের বিবাহিত জীবন কি সুখের হবে? রাধা ও রন বিবাহ পরবর্তী এমনই এক অনন্য ভালোবাসার কাহিনী আবর্তিত হয়েছে ধারাবাহিকটির প্রতিটি পর্ব জুড়ে। মেগায় রনের চরিত্রে রয়েছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত সৌভিক ইতিমধ্যেই কাজ করেছেন বেশ কিছু শর্ট ফিল্মে। এটি তার প্রথম মেগা ধারাবাহিক। অপরদিকে রাধার ভূমিকায় রয়েছেন শার্লি মোদক। মডেলিং দুনিয়ার সঙ্গে সঙ্গে যুক্ত শার্লি এই ধারাবাহিকটির হাত ধরে পা রাখছেন অভিনয়ের আঙিনায়। মেগায় অন্যান্য চরিত্র রয়েছেন রেশমি সেন, নয়না পালিত, দৈপায়ন দাস ও অন্যান্য শিল্পীরা। জুলাই মাস থেকে কালার্স বাংলায় দেখা যাবে এই মেগা ধারাবাহিকটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।